হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় অ্যানালজির যে অধ্যায় আমি শুরু করেছিলাম, সেই অ্যানালজি বা সাদৃশ্য অধ্যায়ের আজকে পার্ট 11 বা 11তম পার্ট। এবং আজকের পার্টেও থাকছে বিভিন্ন বিগত বছরে এসে যাওয়া প্রশ্নের যুক্তিসহ সমাধান। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটুও না কেটে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং বই থেকে সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের পার্ট 11। পার্ট 11-এর আজকের কোশ্চেন নাম্বার 41, গরম ঠান্ডা। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কি হবে? তো অর্থাৎ গরম এবং ঠান্ডা এটা কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ গরমের বিপরীত হলো ঠান্ডা। তাহলে গ্রীষ্ম, সূর্য, জীবাণু, রোগ, আলো, অন্ধকার, পাতলা, বড়, এটার মধ্যে সঠিক উত্তর কোনটা? তো গ্রীষ্মর বিপরীত সূর্য নয়, জীবাণুর বিপরীত রোগ নয়, আলোর বিপরীত কিন্তু অন্ধকার। অর্থাৎ অপশন নাম্বার সি এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 42, দণ্ডিত অপরাধী কারাগার। তাহলে আইনজীবী কার সঙ্গে সম্পর্কিত হবে? জমি, হাসপাতাল, অফিস, আদালত। তো এখানে অপরাধীর সঙ্গে জেলের সম্পর্ক, তাহলে আইন বলে আইনজীবীর সাথে যারা সম্পর্কিত সেটা হচ্ছে আদালত। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি। এগুলো কিন্তু সবই বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো কিন্তু এসে গেছে। কোশ্চেন নাম্বার 43, মহাবিদ্যালয় শিক্ষার্থী। অর্থাৎ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করে, তাহলে হাসপাতাল কিসের সঙ্গে সম্পর্কিত হবে? ডাক্তার, চিকিৎসা, সেবিকা, রোগী। তো তাহলে হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা করে। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, ডাক্তার। এবং এটা কিন্তু এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2016 এসেছে। কোশ্চেন নাম্বার 44, পূর্বাভাস ভবিষ্যৎ। অর্থাৎ ভবিষ্যতের পূর্বাভাস কিন্তু করা যায়। তাহলে অনুতাপ কিসের সঙ্গে সম্পর্কিত হবে? বর্তমান, অতঃপর, জীবন, অতীত। তাহলে অনুতাপ কিন্তু কখন করা হয়? না অতীতে কোনো ঘটনা ঘটিয়ে ফেলা বা ঘটে যাওয়ার পরে কিন্তু মানুষ অনুতাপ করে, আগে থেকে কিন্তু অনুতাপ করা যায় না। তো সুতরাং এক্ষেত্রে তাহলে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান নাম্বার ডি হবে, অতীত। এটাও কিন্তু এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2016 এসে গেছে। কোশ্চেন নাম্বার 45, কিওর ডিজিজ। অর্থাৎ ডিজিজ মানে হচ্ছে রোগ। অর্থাৎ কোনো রোগ হলে তাহলে কিন্তু তার কিওর বা আরোগ্য বা চিকিৎসা করা হয়। তাহলে হিল, হিলের সঙ্গে কোনটা সম্পর্কিত হবে? হিল মানে হচ্ছে নিরাময়। তো তাহলে অসুস্থতা, ক্ষত, পুনরুদ্ধার, অসুখ, এই চারটের মধ্যে থেকে নিরাময় সেই জিনিসেরই হয় যেখানে ক্ষত হয়। অর্থাৎ ইঞ্জুরি বা ক্ষত হলে সেটাই কিন্তু নিরাময় করা হয়। অর্থাৎ এক্ষেত্রে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 46, ব্যাকটেরিয়া অণুবীক্ষণ যন্ত্র। অর্থাৎ ব্যাকটেরিয়া দেখতে হলে একমাত্র অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সেটা দেখা যায়। তাহলে চাঁদ দেখতে আমরা কোন যন্ত্রটি ব্যবহার করি? রাত, পৃথিবী, উপগ্রহ, দূরবীক্ষণ। তাহলে এই চাঁদকে দেখতে হলে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ কিন্তু আমরা ব্যবহার করি। তো সুতরাং এক্ষেত্রে অপশান ডি হবে সঠিক উত্তর। এগুলো কিন্তু সমস্তগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেনগুলো এসে গেছে। কোশ্চেন নাম্বার 47, কারেন্সি ইয়েন। ইয়েন হচ্ছে এক প্রকার মুদ্রা যেটা কারেন্সি বলা হচ্ছে। তাহলে ন্যাশনালিটির সঙ্গে কিসের সম্পর্ক হবে? পার্সন, নেশন, ইন্ডিয়ান, পেট্রিজম। তো তাহলে এখানে দেখো, যখন আমরা ফর্ম ফিল আপ করি, যখন আমরা কোনো ফর্ম পূরণ করি, তখন কিন্তু সেখানে ন্যাশনালিটি আমরা রেখি ইন্ডিয়ান। অর্থাৎ এক্ষেত্রে ইন্ডিয়ান বা ভারতীয় হলো এক প্রকার জাতীয়তা বা ন্যাশনালিটি। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 48, প্রবাহ নদী। অর্থাৎ নদীর জল কিন্তু প্রবাহিত হয়। তাহলে স্থিরের সঙ্গে কার সম্পর্ক হবে? পুকুর, বৃষ্টি, জলপ্রবাহ, খাল। তাহলে এগুলোর মধ্যে থেকে একমাত্র পুকুরের জলে স্থির থাকে সেটা আমরা জানি। তো সুতরাং অপশান এ হবে সঠিক উত্তর। এই প্রশ্নগুলো এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2016 এসে গেছে। কোশ্চেন নাম্বার 49, আউল হুটস। অর্থাৎ প্যাঁচার ডাককে বলা হয় হুটস। তাহলে হেন এর ডাককে কী বলা হয়? চিপস, ক্লুকস, কুকস, ককলস। তো তাহলে মুরগির ডাককে বলা হয় ক্লুকস বা ক্লাক্স। এক্ষেত্রে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 50, প্লে অ্যাক্টর। অর্থাৎ অভিনেতা অভিনয় করেন। তো তাহলে কনসার্ট কে করে? কনসার্ট করে হচ্ছে একজন সঙ্গীতকার বা মিউজিশিয়ান। এটা খুবই সোজা। তো অপশান নাম্বার বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এই প্রশ্নগুলিও প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসে গেছে। কোশ্চেন নাম্বার 51, কয়েন্স মিন্ট। অর্থাৎ কয়েন্স বা মুদ্রা যেখানে তৈরি হয় সেটাকে বলা হয় টাকশাল বা মিন্ট। তাহলে ব্রিক্স বা ইট যেখানে তৈরি হয় সেটাকে কী বলা হয়?
kiln, foundry, foundry, cemetery, আর ফাইন্যান্স। তো এই চারটার মধ্যে থেকে ইট তৈরি হয় কিন্তু ভাটা, তো ইট তৈরি হয় কিন্তু ভাটাতে, অর্থাৎ এই যে কিলন এটার মানে হচ্ছে ভাটা। তো অপশন নম্বর এ তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর। এক্ষেত্রে ফাউন্ডারি হবে না, ফাউন্ডারি মানে হচ্ছে ঢালাইয়ের কারখানা, এবং সেমিটারি হবে না, সেমিটারি মানে হচ্ছে কবরখানা। তাহলে এক্ষেত্রে অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 52, বই পৃষ্ঠা, অর্থাৎ পৃষ্ঠাকে বইয়ের গঠনগত একক বলা যেতে পারে, মানে অনেকগুলো পৃষ্ঠা মিলেই কিন্তু বই তৈরি হয়। তাহলে দেওয়াল কিসের সঙ্গে সম্পর্কিত হবে? বালি, ইট, সিমেন্ট, পাথর। তো অনেকগুলো ইট মিলেই কিন্তু দেওয়াল তৈরি হয়। তো তাহলে এক্ষেত্রে অপশন নম্বর বি হলো সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 53, শব্দ বাক্য, অর্থাৎ শব্দ দ্বারা বাক্য গঠন হয়। তাহলে অনুচ্ছেদ কিসের সঙ্গে সম্পর্কিত হবে? রচনা, বর্ণ, বর্ণ স্থাপন, শব্দ সমষ্টি। অনেকগুলো অনুচ্ছেদ দিয়ে কিন্তু রচনা বা এসে তৈরি বা গঠিত হয়। তাহলে এক্ষেত্রে অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 54, থাবা বিড়াল, অর্থাৎ থাবা থাকে বিড়ালের। তাহলে খুর কার থাকে? মানুষ, হাতি, সিংহ, ঘোড়া। এটা খুবই সোজা, ঘোড়ার তাহলে এক্ষেত্রে খুর থাকে। অপশন নম্বর ডি তাহলে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 55, জেলার প্রিজন, অর্থাৎ জেলার যেখানে কর্মস্থান বা কর্মক্ষেত্র সেটা হচ্ছে কারাগার বা প্রিজন। তাহলে কিউরেটর এর কর্মস্থান কোনটা? ওয়ার্ডেন, সেল, মিউজিয়াম, কিওর। তো এখানে অধ্যাপক কিউরেটর এর কর্মস্থান হলো জাদুঘর বা মিউজিয়াম। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি। কোশ্চেন নম্বর 56, অন্ধকার আলো, অর্থাৎ অন্ধকারের বিপরীত হচ্ছে আলো। তাহলে কোলাহল এর বিপরীত কী হবে? সঙ্গীত, নিরবতা, মধুর সুর, শূন্যতা। তো এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে হবে নিরবতা, অপশান নম্বর বি। এখানে শূন্যতা কিন্তু উত্তর হবে না। কোশ্চেন নম্বর 57, ফিঙ্গার্স হ্যান্ড, অর্থাৎ হাতে থাকে আঙুল। তাহলে ফিট কার সঙ্গে সম্পর্কিত হবে? টো, নেলস, অ্যাঙ্কেল, হিলস। তাহলে ফিট থাকে টো বা পায়ের পাতায়, নেলস মানে নখে থাকে না, অ্যাঙ্কেল মানে হাঁটুতে থাকে না, হিলস মানে গোড়ালিতেও থাকে না। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ। কোশ্চেন নম্বর 58, রেখা বর্গক্ষেত্র, অর্থাৎ লাইন দিয়ে বর্গক্ষেত্র বা স্কোয়ার গঠিত। তাহলে বক্ররেখা কী দিয়ে তৈরি? প্রিজম, গোলক, বৃত্ত, বল। অর্থাৎ একটা বৃত্ত আঁকতে গেলে কিন্তু বক্ররেখার প্রয়োজন হয়, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 59, স্টার টেলিস্কোপ, অর্থাৎ তারা দেখা যায় টেলিস্কোপ যন্ত্র দ্বারা। তাহলে শিপ কিসের সাহায্যে দেখা হয়, সেই যন্ত্রের নাম কি? পেরিস্কোপ, মাইক্রোস্কোপ, ডেক, গ্রাইরোস্কোপ। তো তাহলে এক্ষেত্রে জাহাজ দেখা হয় পেরিস্কোপ দিয়ে, অর্থাৎ অপশান নম্বর এ এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 60, কাফ কাউ, অর্থাৎ গরু এর শাবককে বা গরুর বাচ্চাকে বলা হয় কাফ। তাহলে ক্যাট এর বাচ্চাকে কি বলা হয়? পাপ্পি, কিটেন, কোল্ট, কাব। এটা খুবই সোজা, বিড়াল এর শাবককে বলা হয় কিটেন, অর্থাৎ অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এবং এই কোশ্চেন নম্বর 60 সঙ্গে সঙ্গে শেষ হলো। সুবীর দাসের রিজনিং বই থেকে সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের Part-11 এর পরবর্তী পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এবং আজকের ভিডিও ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এটুকুই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।